দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দারাজের যে অফার চলছিল আর কি, একটা ধামাকা অফার চলছিল। সেই অফারের থেকে আর কি প্রোডাক্টগুলো কেনা হয়েছে, যেগুলো গ্লোবাল প্রোডাক্ট আর কি, অর্থাৎ বাইরের দেশের প্রোডাক্ট, খুবই কম দামে ছিল, 167 টাকা। অর্থাৎ থ্রি প্রোডাক্ট আমরা কিনেছিলাম 499 টাকার। ওই প্রোডাক্টটা আর কি চলে আসছে, ওই প্রোডাক্টটা এখন আনবক্সিং করা হবে। দেখা যাক, খুবই এক্সাইটমেন্ট কাজ করছে আর কি লোকের, আমরা বুঝতে পারছি আর কি। আপনি কি কি কিনেছিলেন? আমি তো অনেকগুলো অর্ডার দিয়েছিলাম, আচ্ছা, যে আমরা যখন ওই যে দারাজে, যেটা অবিশ্বাস্য সেভিং এ হ্যাঁ হ্যাঁ সম্পদ আছে দারাজে, হ্যাঁ 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 সেই মর্মে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিলাম। আসলে আমি নিজেও জানি না এই এই পার্সেলে কি কি প্রোডাক্ট আছে, আচ্ছা এটা আচ্ছা, খোলার পরে এর জন্য মূলত আরো বেশি এক্সাইটিং কাজ করছে ভিতরে। আসলে কোন প্রোডাক্টটা চলে আসলো সবগুলোই আমার জন্য খুব মূল্যবান, আমার কাছে খুবই ব্যবহারযোগ্য প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি। আমি এখন একটু খুলবো আর কি, আচ্ছা দেখা যাক। আসলে র মানছে না যেটা, কি কি আছে ভিতরে। আমরা বুঝতে পারছি যে আসলে খুবই আনন্দিত তারা যে এত সহজে এত দ্রুত এবং এই সকল প্রোডাক্ট গুলো দিল। আমি একটু খোলার চেষ্টা করছি। ফাড়ি ফেলেন ভাই, ফাড়ি ফেলেন। এই তো এই তো হয়ে গেছে। আমি তাস্কিনের মতো না, আসলে পানি না আছে মাল ধরতে পারছিনি। আচ্ছা আচ্ছা, দেখা যাক কি ছিল, মানে আপনার কি ধারণা এগুলো এটার মধ্যে কি আছে? আমার আগে শুনি যে আমার এখন কিছু মনে করতে পারছি না, মানে আমি ভাবতে চাচ্ছি না হাত দিয়ে আসলে কি মনে হচ্ছে আপনার। আমার অত সময় নাই, আমি আসলে খুব এক্সাইটেড, হাতে পণ্য নিয়ে আমি কেন ভাবে আমি সময় নষ্ট করতে চাই। আচ্ছা, আপনার হাত দিয়ে কি মনে হচ্ছে যে এটার মধ্যে কি থাকতে পারে? একটু নরম লাগছে, নরম নরম লাগছে। আমি এখন চলে যাব। 167 টাকায় আপনি? 167 টাকা। আচ্ছা আচ্ছা, দেখা যাক, তিনটা প্রোডাক্ট আছে আর কি এর মধ্যে। একের ভিতরে দুই, আসলে অবিশ্বাস্য, আমি এর ভিতরে আরো একটা প্যাকেট। ও মাই গড, ও মা, দেখা যাক কি বাড়াই। আমার মনে হচ্ছে এটার মধ্যে কি মানে দড়ি টড়ি আছে নাকি? সাবধানে এটা সাবধানে খুলতে হবে, হেভি লাগছে কিন্তু। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এটা হেলমেট নাকি? আমার মনে হচ্ছে এটা একটা চোখের হেলমেট। ফেলেছি কি এটা, চোখের গ্লাস দেখছো? আরে পোকা মাকড় কোনো ভাবে চোখের ভিতরে ঢুকতে পারবে না, দেখতেছি। কাম ছাড়ছে এটা তো, অবিশ্বাস্য একটা জিনিস আমি পেয়ে গেছি। কিন্তু হেভি হবে, চোখে দেখা কি অসুবিধা হচ্ছে? এত এনার্জি পাচ্ছি আমি, আমার কাছে আসলে ভালো লাগছে, আমাকে দেখতে পারলে খুব ভালো লাগতো। জানি না দর্শকেরা কি ভাবছে, ভাই বোন বন্ধু। আচ্ছা, আপনি এটা চোখে দিয়েই খুলেন? হ্যাঁ অবশ্যই, এটা এখন আর খোলার আমার কাছে কোনো অবকাশ নাই। আপনার কি মানে চলে যাব, এটা চোখে দিয়ে মানে দেখতে কি কোনো সমস্যা আছে আপনার? না না, আমি মনে হচ্ছে এত সুন্দর লাগছে আমাকে, সবচেয়ে ভালো লাগবে আমি যেহেতু বাইক চালাই, আমি মনে হয় সবচেয়ে বেশি সুবিধা এটা। অবশ্যই অবশ্যই, আর মানে পিছনে বেল্ট আছে, সেটা উড়ে লাগে না মনে হচ্ছে। বেল্ট আছে, বেল্টটাও খুবই সুন্দর, খুবই সফট, এবং মনে হচ্ছে না যে আমি কোনো কিছু আমার চোখের উপরে আছে ভাই, এত সুন্দর, এত মানে একবারে ওয়েটলেস। আচ্ছা আচ্ছা, এটা ওজন একেবারে কম, আর নিচে আপনার হলো নরম জাতীয় কোনো কিছু আছে, ফর্ম জাতীয় কোনো কিছু, আমাকে খুব শান্তি দিচ্ছে আর কি, তাই নাকি? শান্তি পাচ্ছি, আরাম পাচ্ছি। 100 টাকাতে আপনি বহুত আরাম পেয়ে গেলেন। ইয়েস, আরো একটা প্রোডাক্ট দেখা যাক। এসি প্রোডাক্ট, এইটা দেখে মনে হচ্ছে পোশাক জাতীয় কোনো কিছু। এবার কিন্তু খেলা জমবে, এইবার কিন্তু খেলা জমবে আর কি। বক্সের উপরে দেখতে পাচ্ছি রেইনকোট লেখা আছে, রেইনকোট ঠিক আছে। আচ্ছা, এইবার খেলা জমবে, সেটা হচ্ছে যে আপনি এই চশমা চোখে দিয়ে আর এই যেটা আছে এটা পড়তে হবে, পরার পরে কেমন লাগে এটা দেখবো আপনি। আচ্ছা, এটা রেইনকোট, এটাও কি 167 টাকা? এটাও 167 টাকা, কি বলেন? আমি অবশ্যই একটু পরবো। আরে কিভাবে লেউটা, ওয়াও, অস্থির, এটাও 167 টাকা দাম। আমি একটু পরবো, শুধু মানে বৃষ্টিতে না, রেইনকোট না, শুধু মানে শীতেও ভালো কাজ দিবে তোমার মনে হচ্ছে। মানে এটা তো ভাই মানাইছে তো, সে আপনি তো সেই লাগতেছে ভাই,
ও মাই গড, এটা কত দূর পায়ের? আচ্ছা আচ্ছা আচ্ছা, একেবারে আমার হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচে চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে জিনিসটা খুব পাতলা, আমাকে একেবারে পাতলা, একদম এত ভালো লাগছে আমাকে ভিতরে, কিন্তু দেখতে কেমন লাগছে সেটা আসলে আপনারা, হেভি 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 লাগছে, হেভি লাগছে একদম, মানে লাগছে এই পরিবেশে আপনি দেখে, মানে এইভাবে যেখানে যাবেন আপনাকে দেখে নিশ্চিত মানে ভাববে এটা বিদেশি কেউ আসতো। রাইট রাইট, একদম, মানে এক কথায় মনে হচ্ছে যে হয় সুইজারল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে আসছে, আরেক দিক থেকে মনে হচ্ছে যে এটা যদি সাদা হতো। লাগাই না, কারণ খুব গরম ধরবে, বোতামগুলো খুবই সুন্দর, বোতাম এবং সহজে খুলতে পারবো, সহজে লাগাইতে পারবো। একবার লাগাই দেখি, একবার লাগান দেখি, একবার লাগান দেখি কিরকম লাগে। অনেকগুলো বোতাম এটা লাগাইতে দতি অনেক সুন্দর। আমার তো মনে হচ্ছে যে বোতামের দামই 167 টাকা হবে। সহজে একটু লাগানোর চেষ্টা করছি, মাঝখানে গ্যাপ দিয়ে, মাঝখানে একটা ব্রেক দিয়ে রাখেন। এরকম সানগ্লাস আমি মনে হয় কখনো কোথাও পাবো না, আর এই প্রোডাক্ট আমি কোথায় কিনবো আমি নিজেই জানি না। আরে মাথায় নষ্ট লাগছে, মানে করতে পারবো বোতামটা খুলে দিতে পারেন আর কি। আচ্ছা সমস্যা নাই, আরো একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টে যাবো দেখি কি আছে। আমরা আপনারা জানেন যে তিনটা প্রোডাক্ট মাত্র 500 টাকায়, 500 টাকায় খুব সহজে পরিবহন যোগ্য একটা ব্যাগ আছে, আমরা এটা খুলবো, মাথায় নষ্ট। এবং একটু বড় করে দেন এই গেট আপে, আপনি মানে বাইরে যখন থাকবেন ভাই আমি নিশ্চিত কারো ধরার ক্ষমতা নাই যে আপনি বাংলাদেশি মানুষ। এই ধরনের পোশাক আপনি কোথায় পাইছেন এটা সবাই আপনাকে জেলাস ফিল করবে আমার মনে হয় আর কি। আপনি জিতেছেন, দিতে পারি না এই পাশ দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি জিতেছেন 100% জিতেছেন, এ বিগ ডিল, আপনি বিগ সেলিং করছেন ভাই আপনি। দেখছো পকেট কয়টা আছে ব্যাগে? ব্যাগের পকেট আসলে একটা পকেট দেখতে পাচ্ছি এখানে, সেখানে কোনো কিছু রাখতে পারি হয়তো বা, এখানে আরো একটা দেখতে পাচ্ছি। আচ্ছা এইভাবে যদি আপনি বাড়িতে যান আপনার বাড়ির লোকজন চিনতে পারবে আপনাকে? এটা অবশ্যই মনে হয় না। আচ্ছা দুইটা এখানে, দুইটা পকেট দেখছি, দুইটা নাই ভিতরে আবার একটা পকেট দেখছি। ওয়াও, আরো পকেট, ওয়াও, সত্যি অসম্ভব সুন্দর একটা জিনিস দিয়েছে, কিন্তু ভিতরে আরো একটি ফোল্ডিং পকেট আছে, খুবই ভালো লাগছে। এটার ভিতরে দুইটা এবং মাস্ক উপরে একটা আছে, কোন কোন সহজে পরিবহনযোগ্য, টাকা পয়সা এবং মূল্যবান জিনিসগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে, পিছন থেকে বের করে নেওয়ার কোনো চান্স নাই, চান্স নাই। এবং সামনে যে থাকছে খুবই খুবই সুন্দর, সেফটি ফার্স্ট, মানে চোখের সেফটি হলো, আপনার গায়ের সেফটি হলো, আপনার মোবাইলের সম্বলের মালামালের সেফটি হয়ে গেল। বাইক রাইডার হিসেবে আদর্শ জিনিস, মানে প্রত্যেকটা জিনিস ক্যারি করার জন্য, মানে আমার মনে হয়েছে তার তার অর্ডার করা দেখে কিন্তু আমার মনে হচ্ছে সে হচ্ছে জাদ্রেল বাইকার। হ্যাঁ জাদ্রেল বাইকার, এবং জাদ্রেল একজন মানুষ না, তাহলে এই ধরনের ভালো ডিল কিভাবে লুকিয়ে নেওয়া সম্ভব? আচ্ছা এটা একটা বিষয়, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই এই লোক হচ্ছে মানে ভ্রমণ পিপাসু আর কি। আচ্ছা আচ্ছা, এত পরিমাণ ভ্রমণ পিপাসু, তাছাড়া এই ধরনের গ্যাজেট সে কিন্তু কিনবে না। অবশ্যই অবশ্যই, দেখেন ব্যাগ কিনেছে ভ্রমণ করার, স্নান করার জন্য বা সুইমিং করার জন্য, সে কিন্তু হচ্ছে যে একদম মানে রেডি, সানগ্লাস শীত বর্ষা গরম আর মানে কোনো কিছু নাই, সব কিছুতে সে একদম রেডি, তাই মনে হচ্ছে দেখে। ঠিক তাই, আপনারা সবাই সঠিক ধরেছেন, কিন্তু আসলে আমার কাছে খুব গরম লাগছে। আচ্ছা আচ্ছা, আমরা এখন খুলে ফেলবো, ধন্যবাদ দাদা, ধন্যবাদ এরকম একটা সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য, এত কম দামে, সাশ্রয় একবারে সেভিং যেটা বলে, মানে সাশ্রয় এটা আমি পেয়েছি। রাইট রাইট, প্রোডাক্ট গুলো একেবারে পোয়ালি কোয়ালিফুলপূর্ণ, আমি খুবই আনন্দিত এরকম একটা প্রোডাক্ট এত সহজে, এত কম সময়, এত কম দামে এরকম একটা প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ দারাজকে। আমি এটা আসলে খুলে ফেলবো, ঠিক আছে, সুন্দর একটি প্রোডাক্ট, খুবই ভালো লেগেছে আর কি, আমি এটা খুলবো।
আস্তে আস্তে, নো এক্সাইটমেন্ট। দারুন দারুন, ইয়া হাবিবি। ঠিক আছে, এবার আমরা ফ্যান দিয়ে দিই।